আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব বর্তমান সময়ের বাংলাদেশের ক্রেজ আর খুব জনপ্রিয় একটি মিষ্টান্ন, সেটি হচ্ছে আরব ডেজার্ট কুনাফা। এর জনপ্রিয়তার প্রধান কারণ হচ্ছে লাচ্ছা সেমাই, কারণ বাংলাদেশে সেমাই পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে। আর এই কুনাফাটা তৈরি করা হয় বাংলাদেশের স্টাইলে লাচ্ছা সেমাই দিয়ে, কিন্তু আরবরা তৈরি করে এটি কুনাফা ডো, যেটাকে বলা হয় মানে কাতাইফি বলা হয়, কিছুটা আমাদের লাচ্ছা সেমাইয়ের মতো দেখতে, তাই আমরা কাতাইফির পরিবর্তে লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করি। আর আমি এই কুনাফাটা তৈরি করব চুলায়। চুলায় যদি কেক করা যায় তাহলে চুলায় সব কিছুই করা যাবে। তো দেখে নেওয়া যাক কীভাবে করব। তো প্রথমে আমি কুনাফার ক্রিম ফিলিংটা করব। তো এই ক্রিম ফিলিংটা ইচ্ছা করলে মোজারেলা চিজ দিয়েও করা যাবে, আবার যে নর্মাল নরম চিজ মানে ক্রিম চিজ যেটাকে বলা হয়, তো আজকে আমি ক্রিম চিজ দিয়ে ফিলিংটা তৈরি করব। আর এই জন্য এখানে আমি নিয়েছি 3 কাপ তরল দুধ। এই দুধকে এখন আমি জাল দিব। তার আগে আমি এখান থেকে আধা কাপের মতো তরল দুধ নিয়ে নিচ্ছি একটি বাটিতে। আর এই বাটিতে এখন আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এর মাঝে দুধ উতরানো শুরু করেছে, আর এখানে এখন আমি 5 টেবিল চামচ চিনি দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এর মাঝে এখন আমি 2 টেবিল চামচের মতো কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কন্ডেন্স মিল্কটা অপশনাল, না দিলেও চলবে, তবে যে কোনো মিষ্টিতে চেষ্টা করবেন কন্ডেন্স মিল্ক দিতে। কন্ডেন্স মিল্ক কিন্তু যে কোনো মিষ্টি খাবারের স্বাদটা দ্বিগুণ করে দেয়। কন্ডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে এখন আমি এখানে 1 চিমটি জাফরান দিয়ে দিচ্ছি। জাফরানের ফ্লেভারটা দেওয়ার জন্য আমি জাফরানটা দিচ্ছি। জাফরানটা না দিলেও চলবে, এর পরিবর্তে অন্য যে কোনো ফ্লেভারও দেওয়া যাবে, যেমন এলাচ পাউডার অথবা ভ্যানিলা এসেন্স। ইচ্ছা করলে এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জলও দেওয়া যাবে। আসলে ফ্লেভারিংটা সবসময় নিজের পছন্দের উপর দিতে হয়। এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। দুধ একদম বেশি ঘন করার দরকার নেই, দুধ কিছুটা কমে এসেছে। আর এর মাঝে আমি গুলানো কর্নফ্লাওয়ার দিয়ে দিব, দিয়ে অনবরত নাড়তে থাকবো, আর দুধটাও ঘন হয়ে যাবে। দুধ ঘন হতে হতে যখন এইরকম বুদবুদি আসা শুরু করবে, চুলাটা বন্ধ করে দিব। আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এখন দুধের এই মিশ্রণটাকে আমি একদম ঠান্ডা করে নিব। দুধের মিশ্রণ একদম ঠান্ডা হয়ে গেছে, আর এখানে আমি নিয়েছি 1 কাপ নরম ক্রিম চিজ, যেটাকে বলা হয়ে থাকে। আর এই ক্রিম চিজটা কিন্তু আমি ঘরে করেছি, খুব সহজেই ঘরে ক্রিম চিজটা তৈরি করা যায়। আমার একটি ক্রিম চিজ দিয়ে করা চিজ কেক রেসিপি আছে, তার মধ্যে আমি দেখিয়েছিলাম কিভাবে ঘরে করতে হয়, সেটার রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ক্রিম চিজটাকে ভালো করে একটি হুইস্কারের সাহায্যে হুইস্ক করে নিচ্ছি। এখন এই ঠান্ডা দুধের মিশ্রণে আমি ক্রিম চিজটা দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। চুলায় একটি কড়াই নিয়েছি, 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর এই ঘিয়ের মাঝে এখন 1 মুঠো ছোট টুকরা করে কাটা কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে বাদামি রং করে ভেজে নিব। আর এই একই কড়াইতে এখন আমি 1/2 কাপ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিবর্তে বাটার দেওয়া যেতে পারে, তবে তেল দিলে মনে হয় না এর স্বাদটা খুব ভালো আসবে। আর এই গরম ঘিয়ের মাঝে এখন আমি 300 গ্রাম লাচ্ছা সেমাই দিয়ে দিব। তো আজকে এই কুনাফাটি আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ এই সেমাইটা আমার নিজের হাতে তৈরি। আমি এর রেসিপিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেমাই দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচটা মাঝারি আঁচ থেকে কমে থাকতে হবে, নইলে কিন্তু সেমাই খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। সেমাইটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমি এখানে একটি কেকের টিন নিয়েছি, কেকের টিনের পরিবর্তে গ্লাসের বাটিতেও করা যাবে। তো এখন এই কেকের টিনটি আমি ঘি দিয়ে ভালো করে ব্রাশের সাহায্যে গ্রিস করে নিচ্ছি। টিনের তলানিতে আমি 1/2 চা চামচের থেকে একটু বেশি খাবার রং দিয়ে দিচ্ছি। আমি এখানে কমলা রং দিচ্ছি, রংটা আসলে অপশনাল, না দিলেও চলে, তবে কুনাফাতে রং দিলে সুন্দর লাগে, এইভাবেই করে আসছে, এটা ট্র্যাডিশন হয়ে গেছে রং দেওয়া, তবে এটা স্কিপ করলেও সমস্যা নেই। আর একটু বেশি কালারফুল কুনাফা করতে চাইলে একটু বেশি কালার দিতে হবে। আবার রং দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে সব জায়গায় রং ভালো করে বসে। আর এখন এই কেকের টিনের উপরে আমি সেমাইয়ের একটি লেয়ার দিব, আর সেই জন্য আমি ভাজা সেমাই থেকে অর্ধেক সেমাই এখানে নিয়েছি। হাত দিয়ে যেতে যেতে একটি লেয়ার করে নিচ্ছি সেমাইয়ের। সেমাইয়ের প্রথম লেয়ারটা হয়ে গেছে, এখন আমি এই সেমাইয়ের উপরে ক্রিম ফিলিংটা দিয়ে দিব।
ক্রিমের ফিলিংটা দিয়ে চামচের সাহায্যে সমানভাবে সেমাইয়ের উপরে দিয়ে দিব। ক্রিম ফিলিংটা দিয়ে এর উপরে যে বাদামগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিব, দিয়ে আবার চামচের সাহায্যে একটু মিশিয়ে নিব। এর উপরে এখন আমি বাকি যে ভাজা সেমাইগুলো আছে সেগুলো দিয়ে দিব। উপরের সেমাইটা এমনভাবে দিতে হবে যাতে বাইরে থেকে ভিতরে যে ফিলিংটা আছে ক্রিমের সেটা যাতে দেখা না যায়, আর হাত দিয়ে এভাবে যেতে যেতে দিব। তো এখন আমি এটিকে বেক করব। অবশ্যই ওভেনে বেক করা যাবে অথবা চুলাতে। তো আমি চুলাই করব। চুলাই করার আগে আমি বলে দিচ্ছি ওভেনে করতে হলে কি করতে হবে। প্রিহিট ওভেনে 350 ডিগ্রি ফারেনহাইট অথবা 180 ডিগ্রি সেলসিয়াস অথবা গ্যাস মার্ক 4 দিয়ে 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিতে হবে। উপরের যে অংশটা সেটি গাঢ় ব্রাউন কালার হয়ে গেলে ওভেন থেকে বের করে নিতে হবে। চুলাই করার জন্য এখানে আমি একটি পাতিল রেখেছি, আর এই পাতিলের মাঝে আমি একটি পাতিল রাখার স্ট্যান্ড নিয়েছি, আর এই পাতিলটিকে আমি ঢাকনা দিয়ে মাঝারি আঁচ থেকে কম আঁচে 10 মিনিটের জন্য গরম করে রেখেছিলাম, মানে শুধু পাতিলটাকে। পাতিলের ঢাকনায় একটি ছোট ছিদ্রি আছে, সেটিকে আমি কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। আর এখন এই পাতিলের মধ্যে আমি কুনাফার টিনটা দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। এরপর চুলার আঁচ কমিয়ে নিভু করে দিব, মানে আগুনটা পাতিলের তলানিতে হালকা হালকা করে লাগবে। আর এই আঁচে আমি 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিব। প্রায় 45 মিনিট পর চুলাটা বন্ধ করে দিব আর কুনাফার টিনটা বের করে নিব পাতিল থেকে। এখন আমি চিনির শিরা করব। তো এখানে চুলার উপরে একটি পাতিল রেখেছি, আর সে পাতিলে আমি 4-5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর আধা কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর জাল দিতে থাকব। খুব বেশি আঠালো করতে হবে না, হাত দিয়ে ধরলে একটু স্টিকি হলেই চুলাটা বন্ধ করে দিব। আর এর মাঝে আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে দিব, যাতে শিরা ঠান্ডা হয়ে আবার চিনিতে, মানে শক্ত দানায় যাতে পরিণত না হয়। এখন এই গরম শিরাটা কুনাফার উপরে চামচ দিয়ে কেটে কেটে দিয়ে দিব। শিরা দেওয়া হয়ে গেছে, এখন এই কুনাফাকে আমি নর্মালে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে কুনাফাটা, এখন এই কুনাফাটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। প্রায় 1 ঘন্টা পর এখন আমি কুনাফাটাকে আনমোল্ড করব, মানে কেক টিন থেকে বের করে নিব। কুনাফা ঠান্ডা না হলে আনমোল্ড করতে একটু সমস্যা হবে, তাই কুনাফাটা একদম ঠান্ডা করে আনমোল্ড করতে হয়। তো ছুরির সাহায্যে চারপাশ ভালো করে এভাবে ঘুরিয়ে নিচ্ছি কুনাফার। এখন এর উপরে একটি প্লেট রেখেছি কাচের, আর এই কাচের প্লেটটি সহ কুনাফার টিনটা উল্টিয়ে দিব। এখন কেকের টিনটা আমি খুলে নিচ্ছি। ওয়াও, খুব সুন্দর রং এসেছে। আর এই রংটা কিন্তু এসেছে শুধু রং দেওয়ার জন্য না, পরে যে শিরাটা দিলাম শেষে, শিরাটা কুনাফার একদম নিচে গিয়ে শ্যামাইটা ভিজে আর রং ভিজে সুন্দর একটি কালার হয়ে গেছে শ্যামাইয়ের। কুনাফা আনমোল করার পর যদি দেখা যায় যে টিনের গায়ে এইভাবে করে শ্যামাই লেগে আছে আর কুনাফাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, তো কোনো সমস্যা নেই। টিনের গায়ে লেগে থাকা সেমাইগুলো কুনাফার উপরে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি যেভাবে দিচ্ছি সেভাবে করে দিয়ে দিলেই হবে। আর এই শিরার কারণে কিন্তু কুনাফাটা শক্ত হয়ে গেছে আর এরকম কেকের মতো আনমোল্ড করা গেছে। এখন ইচ্ছা করলে কুনাফার উপরে আবারও চিনির শিরা দেওয়া যেতে পারে, তবে আমি আর দিব না। নর্মালি কুনাফার দুনো পাশেই চিনির শিরা দেওয়া হয়। কুনাফার উপরে একটু বাদাম আর চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন আমি কুনাফাটা কেটে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কেকের মতো করে কাটা হয়ে গেছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। কুনাফা তৈরি করতে আমরা সবাই কম বেশি জানি, আমি চেষ্টা করেছি একটু সহজ করে দেখাতে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।